আসসালামু আলাইকুম, আমি প্রফেসর একরাম মঞ্জুরুল আলম, প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর। আমরা আজকে যে পেশেন্ট নিয়ে কথা বলবো ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম। ওনার বয়স 37 বছর। জন্মগতভাবে তার হার্টে ছিদ্র ছিল, যাকে আমরা এসডি বলি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। পরবর্তীতে উনি আমাদের কাছে আসেন, ওনার এনজিওগ্রাম করা হয়, এনজিওগ্রামও নর্মাল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে প্রায় বিনামূল্যে সরকারি হসপিটালে হার্টের ছিদ্র অপারেশন হয়। জনাব মাহবুবুল আলম তার প্রমাণ। বাংলাদেশ সরকার সরকারি হসপিটাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দূর দূরান্ত থেকে, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই গরিব রোগী, মধ্যবিত্ত রোগী আমাদের হাসপাতালে আসে। প্রত্যেকটা রোগীকে যথেষ্ট সেবা প্রদান করার জন্য খুব দ্রুত সময়ে, বলতে গেলে প্রায় 1 সপ্তাহের ভিতরে আমরা এই অপারেশন সম্পন্ন করি। পরবর্তীতে আমরা আবার একটা ইকো করে দেখি যে হার্টের ছিদ্র পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং পেশেন্ট আগের চেয়ে অনেক ভালো আছে। তো বাংলাদেশ সরকারের সরকারি হসপিটাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা, আপনাদের যে কোনো প্রয়োজনে সরকারি হসপিটাল আপনাদের পাশে আছে, আমরা আপনার পাশে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুবুল আলম মামুন, আমার বাড়ি ময়মনসিংহ ফরগাঁও। আমার জন্মগত একটা রোগ ছিল, হাড়ের ছিদ্র ছিল, এটা বেশ কিছুদিন যাবৎ ধরা পড়েছে। এখন আমি আইসা জাতীয় হৃদরোগে মঞ্জুরুল আলম স্যারের কাছে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সরকারিভাবে আমার চিকিৎসাটা করে দেয়, আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি সুস্থ। আর স্যারকে আর স্যারের টিমকে অসংখ্য ধন্যবাদ। পেশেন্ট মাহবুব আলম, এজ 37 ইয়ার্স ওল্ড, এনজিওগ্রাম ওয়াজ নর্মাল, আন্ডারওয়েন্ট এসডি সার্জিক্যাল ক্লোজার উইথ পেরিকার্ডিয়াল প্যাচ। ইট ভেরি নাইসলি, থ্যাংকস আল্লাহ, থ্যাংকস আওয়ার টিম।